ফেব্রুয়ারি মাসের প্রথমের দিক থেকেই ফুলের কাজে প্রচুর চাপ। ভ্যালেন্টাইন্স ডে থেকে সরস্বতী পুজো, ফুলের কাজের কর্মীদের যেন বিরাম নেই। টানা প্রায় 3 বছর ভিন রাজ্যে আমেদাবাদে এই ফুলের কাজের সাথেই যুক্ত ছিল অপু। শনিবার কাজ শেষে রাতে স্নানে গিয়ে স্নানাগার থেকে আর বেরিয়ে আসেনি অপু। শনিবার রাত প্রায় 8:30 নাগাদ দাসপুরের পার্বতীপুরে গ্রামের বাড়িতে ছেলের মৃত্যুর খবর এসে পৌঁছায়। বছর 25-এর যুবক অপুর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া তার পরিবারে। জানা গেছে ওই গ্রামের জগন্নাথ মান্নার ছোট ছেলে অনির্বাণ সারা গ্রামে পরিচিত ছিল অপু নামে, আর সেই অপুরই মর্মান্তিক মৃত্যু। তবে এভাবে এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা পরিবারের সাথে সারা পাড়া প্রতিবেশীদের মধ্যেও। রবিবারের বেলা যত বাড়ছে পাড়ার ছেলের মৃত্যুর খবরে সারা গ্রাম যেন শোকে ডুবছে। সকাল 10 নাগাদ ওই পাড়ারই বাসিন্দা স্বপন মান্না জানান ইতিমধ্যেই আমেদাবাদেই পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। রবিবার রাত প্রায় 10 নাগাদ অপুর দেহ আমেদাবাদ থেকে পার্বতীপুরের বাড়িতে এসে পৌঁছানোর কথা। ইতিমধ্যেই সমস্ত বিষয় নিয়ে ওই পরিবার দাসপুর থানারও দ্বারস্থ হয়েছে। সত্যি কথা বলতে কি, সত্যি খুব একটা মানে বাজে খবর আমাদের কাছে, খুব দুঃখজনক ঘটনা। আমাদের পার্বতীপুর গ্রামে জগন্নাথ দার ছেলে, ওকে আমরা অপু অপু করে ডাকতাম। ওর ভালো নাম অনির্বাণ মান্না। দীর্ঘদিন ধরেই বাইরে ফুলের কাজ করত। 2022-এ ফেব্রুয়ারি মাসে খুব সম্ভবত ওর দিদির বিয়ে হয়। বিয়ের এখানে সমস্ত ব্যবস্থাপনা করে তারপর বাইরে যায়। বাইরে গিয়ে সেখানে দীর্ঘদিন কাজ করছে, ফুলের কাজ করছে। বয়স খুব অল্প, 21 বছর বয়স। তো এই বছর আমাদের কিছুদিনের মধ্যেই বাসন্তী পুজো, একদম বাসন্তী পুজোর খুব অন্যতম একটি আমাদের মেম্বার বা সদস্য। আমরা এই বছরও খুব ঘটা করে পুজো করবো ভেবেছিলাম, কিন্তু কালকে যে ঘটনাটা ঘটে গেছে, রাত্রেবেলায় ও আমেদাবাদে থাকতো। আমেদাবাদেই আমরা যখন কালকে খবরটা পেলাম যে ও মারা গেছে হৃদরোগে আক্রান্ত হয়ে, আমরা কিন্তু টোটালটাই একদম স্তব্ধ হয়ে যাই। এই পাড়াতেই কালকে সরস্বতী পুজো উপলক্ষে একটা খিচুড়ি প্রসাদের ব্যবস্থাপনা করা হয়েছিল, সেটাও কিন্তু আমরা কেউ খেতে পারি না। আমরা একদম সমস্ত কিছু একদম বন্ধ। আজকে আমাদের মাঠে একটা ফুটবল খেলা ছিল, তাও বন্ধ করেছি। আজ ওর দাদা এবং ওর জামাইবাবু রাজেশ গিয়েছে ওখানে, খুব সম্ভবত হৃদরোগেই মারা গেছে। তবে পুলিশি ময়নাতদন্ত করছে এবং ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী কী আসে সেটা আমরা হয়তো পরে জানতে পারবো। তবে ওখান থেকে আমরা ওর দাদা জামাইবাবুর ব্যবস্থাপনায় বডিও আনা হচ্ছে। 4:30 ফ্লাইট রয়েছে। আমরা খুব সম্ভবত 10:30-10:30 মধ্যে আমাদের এই পার্বতীপুর গ্রামে বা ওর বাড়িতে চলে আসবে। তো সেই নিয়ে বলার কিছু আর নেই, সমস্ত ভাষা যেন হারিয়ে যাচ্ছে। কিছুদিন আগেই এই আমাদেরই গ্রামে আর কি, আপনারা জানেন, সাপকাঠি হয়ে বাপিতা তরতরের ছেলে মারা গিয়েছিল। আজকেও এই একই ঘটনা পুনরাবৃত্তি, একই পাড়ার মধ্যে। সত্যি খুব খুব বাজে লাগছে। মানে আমি জানি না আমি কীভাবে ওর পরিবারকে সমবেদনা জানাবো। হ্যাঁ, ওর পরিবারটা কীভাবে ট্র্যাভেল করবে এই পরিস্থিতিতে, সেই নিয়ে কিন্তু আমরা খুব চিন্তায় রয়েছি। রাত্রেবেলা যখন এই ঘটনাটা জানতে পারে বাড়ির লোক, 8:30 তখন থেকে পরিবারের বাবা মা বোন সবাই, একদম পাড়া প্রতিবেশী সবাই কিন্তু খুব কান্নাকাটি করছে। এই কারণে অপু ছেলে হিসেবে খুব ভদ্র ছিল, কোনো নেশাবান ছিল না, এবং সবাইয়ের সাথে খুব হাসি খুশি, সবসময় হাসি। একটা ওর বাবা যেমন খুব হাসি খুশি থাকে, হাসায়, একটা কৌতুকের ছলে কথা বলে, ও সেম। যাই হোক, এটা এটা মানে ওর পরিবারের কাছে কাম্য ছিল না। জানি না, ভগবানের কাছে আমি কামনা করবো যেন এই ঘটনা আর যেন না আমাদের গ্রামে পুনরাবৃত্তি হয়। কাজ করে আহমেদাবাদে, কাজ করার পর বাথরুম যায়। বাথরুমে থেকে কিছুক্ষণ টাইম যাওয়ার পর পরবর্তীকালে একটা ছেলে যায়। ছেলে এটা টাকার ইয়ে করতে, তার কোনো খোঁজ নেবেন না। তো কী ব্যাপার, কী কী হলো, কী হলো দেখে না, তার কোনো সাড়া না পেতে সঙ্গে সঙ্গে তার মানে যেটা ভাঙা হয় তো যেটা ভেঙে দেখে মানে মারা হয়ে পড়ে গেছে, মানে মারা গেছে। এই অবস্থা আর কি হয়, এটা মানে আনুমানিক মানে স্ট্রোকের মতনই তো হতে পারে। যে কতদিন ধরে ভিন রাজ্যে আসবে? ওখানে প্রায় 3 বছর যাবো। এই বাসন্তী পুজোয় আসার কথা। খুব একটা আমাদের এখানে বাসন্তী পুজো খুব তো উন্নত মানের হয়, তাই সেরকম টিকিট কাটানো আছে। বয়স কত হবে? বয়স প্রায় 25 বছর।
বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে বাবা মা, একটা বোনের বিয়ে হয়ে গেছে, দাদা বর্তমান দাদা থাকে বোম্বেতে। মানে ঘটনাটা খুব মানে দুঃখজনক, খুব বেদনাদায়ক। ছেলেটা খুব সুন্দর, ঠান্ডা মাথার ছেলে, তো খুব বেদনাদায়ক। আর কে নাম ওর? নাম অপু, অপুকে বলি মানে দাদার নাম মানে অন্য সেই মনে হচ্ছে, আমার নামটা ভালো নামটা মনে আসছে না। আপনার নাম? আমার নাম স্বপন কুমার মান্না। অপু খুব ভালো ছেলে ছিল, আমাদের পাড়ার খুব শান্তশিষ্ট ছেলে ছিল। হঠাৎ যে এরকম হয়ে যাবে, চলে যাবে, তার আমরা ভাবতেও পারিনি। সামনে আবার টিকিট ফিকিটও হয়েছিল, 10 তারিখের দিকে আসার কথা ছিল, চৈত্রের বাসন্তী পুজো দোল ফুল ছিল, সব আসার কথা ছিল। হঠাৎ যে কী হয়ে গেল, ওর বোনের বিয়ের পর চলে গেছিলো। মানে ফুলটাকে খুব ভালোবাসত, মানে নিজের মতন করে দোকানদানি খুব ই করেছিল, আসার কথা ছিল, সব হঠাৎ হঠাৎ যে কী হয়ে গেল সব। প্রতিবেশী হিসাবে আমি এটাই বলতে চাচ্ছি যে আমি আগে যেটা আপনাদের দিকে একটু বলেছিলাম, মাঝখানে আমার একটু খামতি রয়ে গিয়েছিল, সেটা হচ্ছে ছেলেটা দীর্ঘ 3-4 দিন খুব খাওয়া দাওয়া না করে কর্মের সাথে জড়িত ছিল। ফুলের কাজ করতো, নাইট করতো, নাইট করার পর খাওয়া দাওয়ার তখন যেমন একটা ডিস্টার্ব তেমন ঘুম। বাড়ি ফিরেছে গতকাল রাত্রে, 2 কিলোমিটার নিজে পায়ে হেঁটে বাসায় এসেছে। বাসায় আসার পর যা বাথরুমে গিয়ে মুখ হাতে জল এবং স্নান করতে গেছে, তখনই আকস্মিক মৃত্যুটা ঘটে গেছে। আর মৃত্যু ঘটার পরেই আমরা যখন খবর পাই, আমরা আমাদের দিক থেকে যা যা ব্যবস্থা নিয়েছি, সাথে আমাদের দাসপুর থানাতেও আমরা বিষয়টা লিখিতভাবে জানিয়েছি, বা যাতে একটু বাইরেটা যেহেতু মারা গেছে, যে আমাদের এই দাসপুর থানাতে জানিয়ে একটা ময়নাতদন্তটা যেন ঠিকঠাক হয়, সেই জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন করেছি। হ্যাঁ, এই মৃত্যুটা নিয়ে আমরা একটা ধোঁয়াশার মধ্যে রয়েছি, যে একটা যে ছেলের মধ্যে কোনো নেশা নেই, কোনো কিছু নেশা নেই, এই যে আকস্মিক মৃত্যুটা, আমরা সত্যি খুব ধোঁয়াশার মধ্যে আছি। আর ধোঁয়াশার মধ্যে আছি বলেই আমরা সেখানেও বডি আমরা পোস্টমর্টম করেছি, এবং সাথে সাথে এই আমাদের দাসপুর থানাও বিষয়টাকে আমরা জানিয়েছি, যাতে ঠিকঠাক ময়নাতদন্তটা হয়।